স্কুল চলাকালীন ছাত্রীকে তুলে নিয়ে গিয়ে শ্লীলতাহানির অভিযোগ মালদার শহরে। অভিযুক্তকে বেঁধে স্কুল ঘেরাও করে বিক্ষোভ স্থানীয় বাসিন্দাদের। বৃহস্পতিবার সকালে ঘটনাটি ঘটেছে মালদার শহরে 3 নম্বর গভর্নমেন্ট কলোনি এলাকায়। জানা গিয়েছে গতকাল স্কুলের টিফিন চলাকালীন 3 ছাত্রীকে স্কুলের পেছনে নিয়ে গিয়ে শ্লীলতাহানির চেষ্টা করে অভিযুক্ত ওই যুবক। পড়ুয়াদের থেকে বিষয়টি জানতে পেরে আজ প্রধান শিক্ষককে বিষয়টি জানান অভিভাবকরা। আজ ফের অভিযুক্ত যুবককে ওই এলাকায় দেখতে পেয়ে অভিভাবকেরা তাকে ধরে স্কুল চত্বরে বেঁধে রাখে। খবর পেয়ে ওই যুবককে আটক করে থানায় নিয়ে যায় ইংরেজবাজার থানার পুলিশ। স্কুল শিক্ষিকা রাজশ্রী রায় জানান, একজন ছেলে মাঠে ঢুকে বেশ কয়েকজন ছাত্রীদের লক্ষ্মী ঠাকুর দেখার নাম করে নিয়ে যায়। এরপর তাদের সাথে খারাপ ব্যবহার করলে ছাত্রীরা ছুটে এসে সমস্ত কিছু জানায়। এরপর তাকে ধরে রাখা হয়। এরপর পুলিশ আসলে তাকে তুলে দেওয়া হয়েছে। তবে নিরাপত্তাহীনতার কথা স্বীকার করে নিয়েছে স্কুল কর্তৃপক্ষ। স্থানীয় কাউন্সিলর এ বিষয়ে জানিয়েছেন, তারা বিষয়টি প্রশাসনকে জানিয়েছেন এবং অভিযুক্তর কঠোর শাস্তি দাবি করেছেন তারা। এ বিষয়ে কি জানা অভিভাবক অভিভাবিকারা শুনব। কোথায় এটা অবস্থিত? কলোনি, 3 নম্বর কলোনি। হ্যাঁ, কোন ক্লাসে পড়ে আপনার মেয়ে? থ্রিতে পড়ে। তো কি হয়েছে, কি হলো, কি শুনলেন? ওই যে 3টা বাচ্চাকে নিয়ে যাচ্ছে ট্রেনে। কে নিয়ে যাচ্ছিল? প্যান্ডেল খুলতে এসে ওরাই নিয়ে যাচ্ছিল। ধরা পড়েছে? হ্যাঁ, ধরা পড়েছে। মারধর কারো দিল? মানে পাবলিকই দিল সবাই মিলে। এখন ধরে রেখেছেন? হ্যাঁ। এ বিষয়ে কি জানাচ্ছেন স্কুলের শিক্ষিকা শুনব। এএল দাস এন্ড সন্স, পূজোর আকর্ষণীয় কালেকশন নিয়ে আপনাদের সেবায়। আমাদের এখানে পাচ্ছেন ছেলে ও মেয়েদের নিত্য নতুন ডিজাইনের রেডিমেড পোশাক সহ আকর্ষণীয় শাড়ি কালেকশন। আজই আসুন এল দাস অ্যান্ড সন্সে। আমাদের ঠিকানা দাস ব্রাদার্স চৌপথী, কোচবিহার। কিছুই ঘটেনি ঘটনাটা। আমরা বাচ্চাদেরকে খুবই কেয়ার করে দেখে রাখি। একটা বাচ্চা থাকলেও আমরা 5 জন টিচার 4:30 অবধি থাকি। কিন্তু কালকে টিফিন পিরিয়ডে একটা বাচ্চা, মানে 4 বছর বাচ্চা খেলছিল, তখন ওদের বাবা গিয়ে গেল। সব বাচ্চারাই ছিল একসাথে খেয়েছিল। তখন ওই একটা লোক আর কি ওদেরকে ডেকে নিয়ে গেছে, চল লক্ষ্মী ঠাকুর দেখবি। ওরা বুঝেছে, চলে গেছে। তারপরে ওকে এরকম করে জড়িয়ে ধরার চেষ্টা করেছে। ও সঙ্গে সঙ্গে ওরা দৌড়ে এসে আমাদেরকে বলেছে, ইভেন এটাও বলেছে লোকটা পালিয়ে চলে গেল। তখন আমরা যাইনি। এবার যখন ও চলে গেছে আমরা কেউ যাইনি। আর এইদিকে আমরা ঘরে ডেকে, আমি ওদেরকে সবাইকে ঘরে ডেকে অনেক বুঝিয়েছি, তোমরা যাবে না, কাকু ডাকুক, জেঠু ডাকুক, দাদু ডাকুক, মামা ডাকুক, কেউ যাবে না, বলবে ম্যামকে বলে তারপরে যাবে। আর আমার বাচ্চারা কিন্তু টিফিন পিরিয়ড ছাড়া বাইরে কেউ যায় না। আমরা কোনো টিচাররা বাচ্চাদেরকে বাইরে যেতে দেই না, যতটা পারি দেখে রাখি। স্কুল চলাকালীন একটা বাচ্চাকে টেনে নিয়ে চলে যাওয়ার দায়িত্ব তো আপনাদের। হ্যাঁ, অবশ্যই। তাহলে কি করলি? কিন্তু ওটা তো আমাদের মাঠে হতো, প্রতিদিন খেলে, ওটাই তো আমাদের খেলার মাঠ। তার মানে সেই মাঠটা আমাদের সিকিউরিটি নেই কোনো? মাঠটা খেলার মাঠ তো,
এখানেই বাচ্চারা খেলে, এখানেই খেলে। আজকে একটা বাচ্চাকে নিয়ে গেছে, কালকে আরো দুজনকে নিয়ে যাবে। তাহলে তাহলে সিকিউরিটিটা কোথায়? পুলিশ নিয়ে গেছে। এ বিষয়ে স্থানীয় কাউন্সিলর শিপ্রা রায় জানান, আমরা বিষয়টি প্রশাসনকে জানিয়েছি, আমরা চাই অভিযুক্তর কঠোর শাস্তি। আমরা বিষয়টি নিয়ে স্কুল কর্তৃপক্ষের সাথে আলোচনা করে নিরাপত্তাহীনতার বিষয়টি খতিয়ে দেখব, পাশাপাশি শিক্ষা দপ্তরে জানিয়ে যাতে স্কুলের নিরাপত্তা সুরক্ষিত হয় সেই ব্যবস্থা করব বলে জানান তিনি। যার জন্য এত উত্তেজনার সৃষ্টি হয়েছে, আমরা প্রশাসনকে জানিয়েছি, প্রশাসন এখনই আসবে এবং আমরা চাইছি যে ওর উপযুক্ত শাস্তি হোক এবং ওকে যেন প্রশাসন তুলে নিয়ে গিয়ে তার ফ্যামিলি লোকজনও এসছে তাকে যেন শাস্তি দেয়। কারণ এইভাবে মানে স্কুল যদি সুরক্ষিত না থাকে, সেই জন্য আমরা স্কুল টিচারদের সাথেও কথা বলছি যে কেন এই ধরনের ঘটনা, একটা শহরের মাঝখানে এত বড় স্কুল কেন এই ধরনের ঘটনা ঘটলো, সেটা আমাদের কাছে স্কুলটার বিষয়ে আমরাও খুব লজ্জিত, গার্জেনদের কাছে পরিবারদের কাছে আমরাও লজ্জিত যে কী কারণে এই ধরনের ঘটনাটা ঘটলো। কারণ এটা হচ্ছে পাশেই ক্লাব এবং একটা পাড়ার মধ্যে স্কুল, এই ধরনের ঘটনা আমাদের কাছেও মানে আশাতীত, যার জন্য আমরা প্রশাসনকে জানিয়েছি, প্রশাসন দেখি কী ব্যবস্থা নিচ্ছে। স্কুল থেকে এরকমভাবে বাচ্চাকে তুলে নিয়ে চলে যাচ্ছে, টিচারদের কতখানি গাফিলতি দেখছে? এটা টিচাররা, এটা এই ধরনের ঘটনা কোনোদিন আমাদের ঘটেনি, আমরা কোনোদিন একটা পাড়ার মধ্যে এই ধরনের ঘটনা ঘটবে সেটা টিচাররাও হয়তো আশা করতে পারেনি, সেই জন্য এই ধরনের ঘটনাটাকে আমরা বুঝতে পারছি না যে কেন এই ধরনের হলো। যাই হোক, এটা আমরা একদম প্রথম থেকে তদন্ত করে পুলিশের হাতে দিয়েছি, প্রশাসন কী ব্যবস্থা নিচ্ছে দেখা যায়।